আজি আমি ব্লক 4 কো সংক্ষেপে অধ্যয়ন করিবা। ব্লক 4 হচ্ছে রাজনীতির অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব সম্পর্কে, গণতান্ত্রিক দেশ মানকরে ও অন্যান্য রাজনৈতিক ব্যবস্থা মানকরে রাজনীতির কিভাবে অংশগ্রহণ করা যায়, লোক মানক দ্বারা, ব্যক্তি মানক দ্বারা, গোষ্ঠী মানক দ্বারা রাজনীতি কু কিভাবে প্রভাবিত করা যায়, রাজনীতির কমিটি ক্ষমতা হাসল করা যায়, সে সব সম্পর্কে চর্চা করিবা। ও তা সহিত রাজনীতি কো গণতান্ত্রিক করিবা পাই যে প্রতিনিধিত্ব ব্যবস্থা রয়েছে, এ প্রতিনিধিত্ব ব্যবস্থা কো সম্পাদন করিবা পাই নির্বাচনের ব্যবস্থা থাকে, তেমন নির্বাচন বিষয়ে মধ্যে আমি সংক্ষেপে চর্চা করিবা। আমি আরম্ভ করিবা রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা সম্পর্কে। আজিকার দিনরে কোনসি দেশরে রাজনৈতিক দল বিনা গণতন্ত্রর কল্পনা করি হব না। গণতান্ত্রিক শাসন পাই রাজনৈতিক দল অপরিহার্য। প্রত্যেক গণতন্ত্রে রাজনৈতিক দল নিশ্চয় রহিব। রাজনৈতিক দিন দল বিনা সংগঠিত রাজনীতি আউ সম্ভব নহে। রাজনৈতিক দল এক রাজনৈতিক অনুষ্ঠান, কিন্তু রাজনৈতিক দল সম্পর্কে সংবিধানের ব্যবস্থা লিখিত করা নবি যাই থাইপারে। রাজনৈতিক দল কোন তার অর্থ আমাকে প্রথমে বুঝবা হব, কিন্তু তা পূর্ব কই রাখে যে দেশ গুড়াক যে গণতন্ত্র হয়েছেন সে আয়তন বহুত বড় এবং জনসংখ্যা মধ্য বহুত অধিক, এবং অধিক জনসংখ্যা ও অধিক আয়তন হলে গোটিয়ে দেশে কোনসি প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নুহে। তেমন গণতান্ত্রিক শাসনকু প্রতিনিধিমূলক করা পড়ে, লোক সিধাসলখ অংশগ্রহণ ন করি প্রতিনিধি মানক মাধ্যমে অংশগ্রহণ করতে, এবং এ প্রক্রিয়ায় রাজনৈতিক দল মানে গুরুত্বপূর্ণ হয়ে যাইছেন। রাজনৈতিক দল কালক্রমে বিভিন্ন অবস্থা দেইকরি বিকশিত হয়েছেন, প্রথমে ইউরোপরে এবং পরবর্তী সময়ের এশিয়া, আফ্রিকা আউ লাটিন আমেরিকার রাজনৈতিক দল মানে তৈরি হয়েছেন। ক্ষমতা পাই প্রতিযোগিতা করিবা পাই ইউরোপরে তৈরি হয়েছিলেন, এবং এশিয়া, আফ্রিকা ইত্যাদি রাজনৈতিক দল উপনিবেশবাদ কু বিরোধ করিবা পাই স্বাধীনতা হাসল করিবা পাই সব তৈরি হয়েছিলেন। সেইটু রাজনৈতিক দল মানকর আরম্ভ, ইউরোপরে গোটিয়ে প্রকারর এবং উপনিবেশ মানকরে আউ গোটিয়ে প্রকারর রাজনৈতিক দল মানকর উৎপত্তি প্রক্রিয়া। কিন্তু বর্তমান পৃথিবীর সব দেশের রাজনৈতিক দল অছন্তি, এবং গণতন্ত্র কহিলে আমি দলীয় গণতন্ত্রকু হি বুঝাও, দলীয় শাসনকু হি বুঝাও, দলীয় গণতন্ত্রকু হি বুঝাও, এবং রাজনৈতিক দল মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকু সুবিধাজনক করে দিয়ে, সম্ভব করে দিয়ে।
ତେଣୁ ରାଜନୈତିକ ଦଳ ସମ୍ପର୍କରେ ବୁଝିବା, ଗଣତନ୍ତ୍ର ବୁଝିବା ପାଇଁ ବହୁତ ଜରୁରୀ। ଆମ ସମାଜରେ ନାଗରିକ ସମାଜ ଅଛି ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ସଂଘ ଆମେ ସବୁ ସ୍ଥାପନ କରୁ ବିଭିନ୍ନ ଉଦ୍ଦେଶ୍ୟ ରଖିକି, ଏବଂ ଯେତେ ସଂଘ ଆମେ ସ୍ଥାପନ କରୁ ତା ଭିତରେ ରାଜନୈତିକ ଦଳ ମଧ୍ୟ ଗୋଟେ ରାଜନୈତିକ ସଂଘ, କିନ୍ତୁ ଏହାର ଚରିତ୍ର ଅନ୍ୟ ସଂଘ ମାନଙ୍କଠୁ ଅଲଗା। ସେ ଚର୍ଚ୍ଚା କରିବା ତାର ସମୟ ବର୍ତ୍ତମାନ ନାହିଁ। ଏବଂ ରାଜନୈତିକ ଦଳ ଏଭଳି ଏକ ମାନବୀୟ ସଂଘ ଯାହା ମାଧ୍ୟମରେ ଗଣତନ୍ତ୍ରର ପରିଚାଳନା କରାଯାଏ, ଗଣତାନ୍ତ୍ରିକ ଶାସନ ବ୍ୟବସ୍ଥାକୁ ସମ୍ଭବ କରାଯାଏ, ଏବଂ ରାଜନୈତିକ ଦଳ ମାଧ୍ୟମରେ କ୍ଷମତାକୁ ହାସଲ କରାଯାଏ। ଗଣତନ୍ତ୍ର ଯେହେତୁ ଗୋଟେ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ଗଣତନ୍ତ୍ରରେ କ୍ଷମତା କାହା ପାଖରେ ସବୁଦିନ ପାଇଁ ନଥାଏ, କାହାର ଏକଚାଟିଆ ଅଧିକାର ନଥାଏ, ଜୀବନ ବ୍ୟାପୀ କେହି କ୍ଷମତାରେ ରହିବେ ନାହିଁ, ଏବଂ ଗଣତନ୍ତ୍ରରେ କ୍ଷମତା ପାଇଁ ନିୟମିତ ଭାବରେ ପ୍ରତିଯୋଗିତା ହୁଏ, ଯିଏ ଜିତିବ ସେ ସରକାର ଗଠନ କରିବ, ସେ କ୍ଷମତା ଲାଭ କରିବ। ତେଣୁ ଏ ଯୋଉ ପ୍ରତିଯୋଗିତା କ୍ଷମତା ପାଇଁ କରାଯାଏ ସେ ପ୍ରତିଯୋଗିତା କ୍ଷେତ୍ରରେ ହିଁ ରାଜନୈତିକ ଦଳର ଅବସ୍ଥିତି ରହିଛି, ଏବଂ ସେଇଠି ଆମେ ରାଜନୈତିକ ଦଳକୁ ରଖିକିରି ବୁଝିପାରିବା ଯେ ରାଜନୈତିକ କ୍ଷମତା ପାଇଁ ଯୋଉ ପ୍ରତିଯୋଗିତା ହୁଏ ତାର ଯୋଉ ମୁଖ୍ୟ ପ୍ରତିନିଧି ପ୍ରତିଯୋଗିତାରେ ସେମାନେ ହେଲେ ରାଜନୈତିକ ଦଳ, ଏବଂ ସେମାନଙ୍କର ଲକ୍ଷ୍ୟ ଥାଏ ଯେ ସେମାନେ ରାଷ୍ଟ୍ରର କ୍ଷମତାକୁ ଦଖଲ କରିବେ, କୋଉ ଢଙ୍ଗରେ ଦଖଲ କରିବେ ଆଉ ସେ କ୍ଷମତାକୁ ପ୍ରୟୋଗ କରିବେ, ତା ସମ୍ପର୍କରେ ଅନେକ ତତ୍ତ୍ୱ ସବୁ ରହିଛି। ତେବେ ଯେତେବେଳେ ଆମେ ରାଜନୈତିକ ଦଳ କ'ଣ ତାର ସଂଜ୍ଞା ଆମେ ଦେବାକୁ ଯାଉଛୁ, ଆମେ ଏହାକୁ ବୁଝିବା ଦରକାର ଯେ ଇଏ ଗୋଟିଏ ପ୍ରକାରର ସାମାଜିକ ସଂଘ ଯେଉଁଠି ସମାଜର ବ୍ୟକ୍ତିମାନେ ଏକାଠି ହୁଅନ୍ତି ଏବଂ ନିଜ ଭିତରେ ଗୋଟେ ରାଜନୈତିକ ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ କରନ୍ତି, ଗୋଟିଏ ପ୍ରକାରର ମତବାଦ ଗୋଟିଏ ପ୍ରକାରର ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିକୋଣକୁ ନେଇକରି, ଏବଂ ସେମାନେ ଏ ଦଳ ମାଧ୍ୟମରେ କ୍ଷମତା ହାସଲ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି। ତା ମାନେ ଇଏ ଗୋଟେ ପ୍ରାୟ ସ୍ଥାୟୀ, ଅସ୍ଥାୟୀ ବି ହେଇପାରେ, କେତେବେଳେ ଭାଙ୍ଗି ବି ଯାଇପାରେ, କିନ୍ତୁ ତାକୁ ସ୍ଥାୟୀ ଭାବରେ ସ୍ଥାପନ କରାଯାଏ। ଅନେକ ବ୍ୟକ୍ତି ମିଶିକରି ସ୍ୱେଚ୍ଛାକୃତ ଭାବରେ କ୍ଷମତା ଉପରେ ତାଙ୍କର ନିୟନ୍ତ୍ରଣ ଜାହିର କରିବା ପାଇଁ, କ୍ଷମତା ହାସଲ କରିବା ପାଇଁ କିଛି ବୈଚାରିକ ବା ଅନ୍ୟାନ୍ୟ ସାମଞ୍ଜସ୍ୟ ଭିତ୍ତିରେ ଯେଉଁ ସଂଘ ଗଠନ କରନ୍ତି ତାହା ହେଉଛି ରାଜନୈତିକ ଦଳ। ତେଣୁ ରାଜନୈତିକ ଦଳର ମୂଳ କଥା ହେଉଛି ଯେ ଇଏ ଗୋଟିଏ ସ୍ୱେଚ୍ଛାକୃତ ମାନବୀୟ ସଂଘ, ଏବଂ ଏହା ସଂଗଠିତ ଅର୍ଗାନାଇଜ୍ଡ ଅସଂଗଠିତ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରେ ନାହିଁ, ସେ ତାର ସାଂଗଠନିକ ଢାଞ୍ଚାକୁ ନିର୍ମାଣ କରେ, କିଏ ନେତା ହେବେ କିଏ ସଦସ୍ୟ ହେବେ କ'ଣ ସବୁ ତା ଭିତରେ ପଦବୀ ରହିବ ଇତ୍ୟାଦି, ସେଇଟା ହେଉଛି ତାର ଢାଞ୍ଚା। ତେଣୁ ଗୋଟେ ଢାଞ୍ଚା ଥାଏ, ଇଏ ସଂଗଠିତ ହେଇଥାଏ, ଏବଂ ସଂଗଠିତ ଢଙ୍ଗରେ ଇଏ କ୍ଷମତାର ପ୍ରତିଯୋଗିତାକୁ ଓହ୍ଲେଇ କରି କ୍ଷମତା ଦଖଲ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରେ, ଏବଂ ଯୋଉ ସଂଗଠିତ ହୁଅନ୍ତି ସେମାନେ ଜାତୀୟରୁ ତୃଣମୂଳ ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ ସଂଗଠନକୁ ବିସ୍ତାର କରନ୍ତି, ଗୋଟିଏ ରାଷ୍ଟ୍ରର ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ସେ ଦଳମାନଙ୍କର ସଂଗଠନ ଥାଏ।
এবং উপরে সর্বোচ্চ নেতা গোটিয়ে পটে আর সাধারণ কর্মী মানে আ গোটিয়ে পটে, কিন্তু সর্বোচ্চ নেতাঠু সাধারণ কর্মী পর্যন্ত মতামত নির্দেশ দাবি ইত্যাদি র সঞ্চার হয়ে ইয়ে তাকে জনাওথান্তি সিয়ে তাকে জনাওথান্তি, তেমন সেমানে গোটে সংগঠিত ব্যবস্থিত ঢঙ্গরে কার্য করন্তি এবং রাজনৈতিক ক্ষমতা হাসল করিবা পাই চেষ্টা করন্তি। মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা হাসল, এবং এটি রাজনৈতিক দলর যে গুরুত্ব সেইটা হচ্ছে যে কোনসি ব্যক্তি শাসন করিব না, গোটা রাজনৈতিক গোষ্ঠী শাসন করিব, ক্ষমতাটি কাহার ব্যক্তিগত ক্ষমতা নুহে, ক্ষমতাটি কু সংগঠিত ভাবরে দখল করা যায় অনেক লোক একাঠি হয়ে করি, যেটি নেতা থিবে সাধারণ কর্মী থিবে সংগঠন থিব তাঙ্ক ভিতরে সম্পর্ক থিব তাঙ্ক ভিতরে মতামতর বিনিময় হোথিব এবং কিছিটা বিচারগত আদর্শগত সামঞ্জস্য রহিথিব, তাহলে সেইটা হচ্ছে গোটায় রাজনৈতিক দল। তেমন রাজনৈতিক দলর এই অর্থটিকে আমি বুঝবাকে পড়ব, রাজনৈতিক দল হয়ে পারিবনি যদি কিছু অল্প সংখ্যক লোক কেবে কেমিতি ভেটিকি রাজনীতি উপরে চর্চা করিবে মতামত দেবে আর নির্বাচন বেড়ে কতটা প্রার্থী দিয়ে দেবে তাহা রাজনৈতিক দল হয়ে, রাজনৈতিক দল হলে সংগঠিত হওয়া পড়ব, স্থায়ী সংগঠন তৈরি করা পড়ব, ব্যাপক হওয়া পড়ব, নহলে সে রাজনৈতিক দল হয়ে পারিব না। রাজনৈতিক দল মানকর গোটে গণতন্ত্রের বিভিন্ন প্রকার ভূমিকা রয়েছে, এবং রাজনৈতিক দল কহিলে আমি প্রায় রাজনৈতিক সমাজ কু হি বুঝু, রাজনৈতিক সমাজ কথা যেত চিন্তা করি সেতবে রাজনৈতিক দল মানে হি আমি সামনে আসি থাকে, এবং এ রাজনৈতিক দল মানে কেতে গুড়ায় কার্য করে থাকে, কেতে গুড়ায় দায়িত্ব পালন করে থাকে, তাঁকর মুখ্য কাম সব কন তাকে আমি বিচার করিবা। রাজনৈতিক দল মানকর প্রথম কার্য হচ্ছে যে সেমানে বিভিন্ন প্রকারর স্বার্থকু একত্রিত করিবে, বিভিন্ন প্রকারর স্বার্থকু একত্রিত করিবে তার অর্থ হচ্ছে যে সমাজরে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শ্রেণী সব রয়েছে, এবং যেতে সামাজিক গোষ্ঠী আর শ্রেণী মানে অনেক এ সমস্ত অলগা অলগা স্বার্থ রয়েছে, তাঁকর আবশ্যকতা তাঁকর দাবি অলগা অলগা থাকে, গোটিয়ে রাজনৈতিক দল সমস্ত গোষ্ঠী আর সমস্ত শ্রেণী মানকর স্বার্থকু একত্রিত করে তাকে সামিল করে তার দাবিপত্র। রাজনৈতিক দল কেবল গোটিয়ে শ্রেণী পাই হয়ে পারিব না, ইয়ে বিভিন্ন শ্রেণীর স্বার্থ বিভিন্ন বর্গর স্বার্থকু রক্ষা করে, কেবল চাষী মানক গোটে রাজনৈতিক দল করা যাই পারিব না, কেবল বেপারী মানক গোটে রাজনৈতিক দল করা যাই পারিব না, রাজনৈতিক দল বেপারী চাষী পুঞ্জিপতি শ্রমিক এ সমস্ত কথাকে কহিবা সমস্ত স্বার্থ প্রতিনিধিত্ব করা পড়ব, আর সমস্ত স্বার্থ প্রতিনিধিত্ব নকলে যেত সে নির্বাচনের জিণব জিতে লড়ব সেতবে সে অন্য গোষ্ঠী মানকর সমর্থন পাইব না, তেমন ইয়াকে ইংরাজীরে ইন্টারেস্ট এগ্রিগেশন বলিকি কুহযায়, ইন্টারেস্ট এগ্রিগেশন বা বিভিন্ন গোষ্ঠীগত শ্রেণীগত স্বার্থর একত্রীকরণ হচ্ছে রাজনৈতিক দলর গুরুত্বপূর্ণ কার্য, এবং তা সহিত
ସେମାନେ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳର ମଧ୍ୟ ଯଦି ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ୱାର୍ଥ ଥିବ, ସ୍ୱତନ୍ତ୍ର ସମସ୍ୟା ଥିବ, ସେ ସବୁକୁ ମଧ୍ୟ ଏକାଠି କରନ୍ତି ଆଉ ସାମୂହିକ ଭାବରେ ଏସବୁ ଗୁଡ଼ାକ ହାସଲ କରିବା ପାଇଁ କାମ କରିଥାନ୍ତି। ତେଣୁ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଏଗ୍ରିଗେସନ୍ ବା ବିଭିନ୍ନ ଗୋଷ୍ଠୀ ବିଭିନ୍ନ ଶ୍ରେଣୀର ସ୍ୱାର୍ଥକୁ ଏକାଠି କରିବା, ମିଶେଇ ଦେବା, ଏବଂ ଏ କ୍ଷେତ୍ରରେ ଏହା ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାନଙ୍କଠୁ ଅଲଗା। ଚାପ ଗୋଷ୍ଠୀକୁ ଇଂରାଜୀରେ ପ୍ରେସର ଗ୍ରୁପ କହନ୍ତି। ପ୍ରେସର ଗ୍ରୁପ ଗୋଟିଏ କେବଳ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଗୋଷ୍ଠୀର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରେ, ତା କଥା କୁହେ। ଛାତ୍ର ସଂଗଠନ କେବଳ ଛାତ୍ରମାନଙ୍କର କଥା କୁହେ, ସେ ଶ୍ରମିକ କି ନାରୀ କି ଆଦିବାସୀ କି ଚାଷୀ ସେମାନଙ୍କର କଥା କହିବ ନାହିଁ, କେବଳ ଗୋଟିଏ ଗୋଷ୍ଠୀର କଥା। କିନ୍ତୁ ରାଜନୈତିକ ଦଳକୁ ସମସ୍ତ ଗୋଷ୍ଠୀର କଥା କହିବାକୁ ପଡ଼ିଥାଏ, ସମସ୍ତଙ୍କ କଥା ଶୁଣିବାକୁ ପଡ଼ିଥାଏ, ସମସ୍ତଙ୍କର ସ୍ୱାର୍ଥକୁ ଏକତ୍ରିତ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ଦ୍ୱିତୀୟ ଦାୟିତ୍ୱ ବା କାର୍ଯ୍ୟ ରାଜନୈତିକ ଦଳମାନଙ୍କର ହେଉଛି ଯେ ସେମାନେ ଗଣତନ୍ତ୍ରକୁ ସାକାର କରିବାରେ, କାର୍ଯ୍ୟକାରୀ କରିବାରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନେଇଥାନ୍ତି। ପ୍ରାର୍ଥୀ ଚୟନ କରିକରି ଯେତେବେଳେ ନିର୍ବାଚନ ହୁଏ ଏବଂ ନିର୍ବାଚନରେ ପ୍ରତିଯୋଗିତା ହୁଏ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପଦପଦବୀ ପାଇଁ, ସେ ପ୍ରତିଯୋଗିତାରେ ପ୍ରାର୍ଥୀ ଚୟନ ପ୍ରକ୍ରିୟାଟି ରାଜନୈତିକ ଦଳମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ସହଜରେ ହେଇଥାଏ। ରାଜନୈତିକ ଦଳ ମଧ୍ୟ ଯଦି ନଥାନ୍ତେ ତାହେଲେ ଏତେ ସଂଖ୍ୟାରେ ପ୍ରାର୍ଥୀ ଥାନ୍ତେ ଯେ ଲୋକ ଜାଣି ବି ପାରନ୍ତେ ନାହିଁ କିଛି, କାହାକୁ ଭୋଟ ଦେବେ ତାକୁ ବି ନିର୍ଦ୍ଧାରିତ କରିପାରନ୍ତେ ନାହିଁ, ଆଉ ଲୋକଙ୍କ ଭୋଟ ଗୁଡାକ ଆହୁରି ବେଶୀ ମତ ଗୁଡାକ ଖଣ୍ଡ ବିଖଣ୍ଡିତ ହେଇଯାଇଥାନ୍ତା। ରାଜନୈତିକ ଦଳ ଥିବାରୁ ପ୍ରାର୍ଥୀ ସଂଖ୍ୟା କମ୍ ହଉଛି, ଆଉ ସେମାନେ ଯେହେତୁ ପ୍ରାର୍ଥୀ ମନୋନୀତ କରୁଛନ୍ତି ତେଣୁ ନିର୍ବାଚନ ପ୍ରକ୍ରିୟା ସୁରୁଖୁରୁ ଭାବରେ ଚାଲିପାରୁଛି, ସରକାର ଗଠନ ମଧ୍ୟ ଠିକ ଭାବରେ ହେଇପାରୁଛି। ତେଣୁ ସେମାନେ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କୁ ମନୋନୀତ କରନ୍ତି, ଆଉ ତା ସହିତ ନିର୍ବାଚନ ଜିତିବା ପାଇଁ ନିର୍ବାଚନ ଅଭିଯାନରେ ଅଂଶଗ୍ରହଣ କରନ୍ତି ଅତି ସକ୍ରିୟ ଭାବରେ, ଏବଂ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ସମର୍ଥନରେ ଅର୍ଥ ବ୍ୟୟ ମଧ୍ୟ ସେମାନେ କରନ୍ତି। ତେଣୁ ଏକା ସାଙ୍ଗରେ ଅର୍ଥ ସଂଗ୍ରହ କରାଯାଏ, ପୁରା ନିର୍ବାଚନ ଦେଶଯାକର ନିର୍ବାଚନରେ ଖର୍ଚ୍ଚ କରିବା ପାଇଁ। ଏବଂ ତୃତୀୟ କାର୍ଯ୍ୟଟି ହଉଛି ଯୋଉଟା ଆମେ ମାନେ କିଛିଟା ଏଥିରେ ଆଭାସ ଦେଇଥିଲେ, ସେଇଟା ହଉଛି ଯେ ଏଇ ଯୋଉ ନିର୍ବାଚନ ସମୟରେ ଲୋକ କାହାକୁ ବାଛିବେ, କେମିତି ବାଛିବେ, ସେ ପ୍ରକ୍ରିୟାଟିକୁ ସରଳ କରିଦିଅନ୍ତି ରାଜନୈତିକ ଦଳ। ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କର ସଂଖ୍ୟା କମିଯାଏ, କାହିଁକି ନା ଯାହାର ଜିତିବାର ବଡ଼ ରାଜନୈତିକ ଦଳ ସମର୍ଥନ କରୁନାହିଁ ସେମାନଙ୍କର ଜିତିବାର ସମ୍ଭାବନା ଏକଦମ କମ୍, ତେଣୁ ଗୁଡ଼ାଏ ଲୋକ ନିର୍ବାଚନ ଲଢ଼ନ୍ତି ନାହିଁ କାହିଁକିନା ତାଙ୍କର ଜିତିବାର ସମ୍ଭାବନା ନାହିଁ। ତେଣୁ ପ୍ରାର୍ଥୀ ଚୟନ କରିବା କ୍ଷେତ୍ରରେ ଏବଂ ପ୍ରାର୍ଥୀଙ୍କର ସଂଖ୍ୟା କମିବା କ୍ଷେତ୍ରରେ ଏମାନଙ୍କର ଭୂମିକା ଥାଏ। ତେଣୁ ଯେଉଁମାନେ ଜିତିବାର ସମ୍ଭାବନା ଅଛି ସେମାନେ ନିର୍ବାଚନ ଲଢ଼ନ୍ତି, ଯେଉଁମାନଙ୍କର ଆଦୌ ସମ୍ଭାବନା ନାହିଁ ସେମାନେ ନିର୍ବାଚନ ଲଢ଼ିବାର ଆଶଙ୍କାଟି କମିଯାଏ। ଅତ୍ୟଧିକ ପ୍ରାର୍ଥୀ ବହୁଳ ନିର୍ବାଚନ ହେଲେ ସେ ନିର୍ବାଚନର ଯୋଉ ଫଳ ବାହାରିବ ସେ ଦେଶରେ ରାଜନୈତିକ ଅସ୍ଥିରତା ହିଁ ସୃଷ୍ଟି କରିବ। ଦଳମାନଙ୍କର ଆଉ ଗୋଟେ କାର୍ଯ୍ୟ ହେଲା ଯେ ସେମାନେ ସରକାର ଭିତରେ ସମନ୍ୱୟ ସ୍ଥାପନ କରନ୍ତି, କୋଅର୍ଡିନେସନ୍ ସେମାନେ କରନ୍ତି। ଇଣ୍ଟରେଷ୍ଟ ଏଗ୍ରିଗେସନ୍ ଯୋଉଟା ଆମେ କହିଥିଲେ ସେଇଟା ତ କରନ୍ତି, କିନ୍ତୁ ଜାତୀୟ ସ୍ଥାନୀୟ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଆଞ୍ଚଳିକ ଏସବୁ ରାଜନୈତିକ ପ୍ରକ୍ରିୟା ମାନଙ୍କୁ ଯୋଡ଼ିବାରେ ରାଜନୈତିକ ଦଳମାନଙ୍କର ଏକ ପ୍ରମୁଖ ଭୂମିକା ରହିଥାଏ। ଆଉ ତା ସହିତ ଯେଉଁମାନେ ବିଧାନସଭା ବା ସଂସଦର ସଦସ୍ୟ ହୁଅନ୍ତି, ବ୍ୟବସ୍ଥାପିକାର ସଂସଦ ହୁଅନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଶୃଙ୍ଖଳିତ କରିବା ପାଇଁ ରାଜନୈତିକ ଦଳର ଗୋଟେ ବଡ଼ ଭୂମିକା ଥାଏ। ଯେହେତୁ
ଅଧିକାଂଶ ଆମର ସଂସଦର ଆଉ ବିଧାନସଭାର ସଦସ୍ୟମାନେ ହେଉଛନ୍ତି ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର, ତେଣୁ ରାଜନୈତିକ ଦଳମାନେ ହିଁ ତାଙ୍କୁ ଶୃଙ୍ଖଳିତ କରିଥାନ୍ତି ଆଉ ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟ ଗୁଡାକ ଭିତରେ ସମନ୍ୱୟ ସ୍ଥାପନ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିଥାନ୍ତି, ଯାହାଫଳରେ ସରକାର କାମ କରିବାଟା ସହଜ ହେଇଯାଏ। ତା ସହିତ କ୍ଷମତା ଦଖଲ କରିବା ପାଇଁ ଯାହା ସବୁ କରିବାକୁ ପଡ଼େ, ସଂଗଠନ ତିଆରି କରିବାକୁ ପଡ଼େ, ନେତୃତ୍ୱ ତିଆରି କରିବାକୁ ପଡ଼େ, ଦଳର ଯୋଉ କର୍ମ ସୂଚୀ ତାକୁ ନିର୍ଦ୍ଧାରିତ କରିବାକୁ ପଡ଼େ, କ'ଣ ସବୁ କାମ କରିବ, ଦଳର ବିଚାରଧାରା ଆଦର୍ଶ ତାର ପ୍ରଚାର ପ୍ରସାର କରିବାକୁ ପଡ଼େ ଓ ନିର୍ବାଚନ ସମୟରେ ନିର୍ବାଚନ ଇସ୍ତାହାର ଗୁଡାକ ପ୍ରସ୍ତୁତ କରିବାକୁ ପଡ଼େ। ଠିକ୍ ଭାବରେ ପ୍ରାର୍ଥୀ ବାଛିକିରି ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କୁ ଦିଆଯାଏ ଏବଂ କିଭଳି ଭାବରେ ନିର୍ବାଚନ ପରିଚାଳନା କଲେ ସେ ଦଳର ପ୍ରାର୍ଥୀମାନେ ଜିତିବେ ସେ କାମଟି ରାଜନୈତିକ ଦଳମାନେ କରିଥାନ୍ତି। ଏଇଟା ଗୋଟେ ସବୁଠୁ ବଡ଼ କାମ ଗଣତନ୍ତ୍ରରେ। ଏବଂ ତାପରେ ହେଉଛି ଯେ ଯେତେବେଳେ ସରକାର ଗଠନ ହୁଏ, ଆଉ ସବୁ ଦଳ ତ ସରକାର ଗଠନ କରିପାରିବେ ନାହିଁ, ଯିଏ ସରକାର ଗଠନ କଲେ ସିଏ ହେଉଛି ଶାସକ ଦଳ, ଯିଏ ସରକାର ଗଠନ କଲେ ନାହିଁ ସରକାରଙ୍କୁ ବିରୋଧ କଲେ ସେ ହେଲେ ବିରୋଧୀ ଦଳ, ତେଣୁ ବିରୋଧୀ ଦଳ ବା ଶାସକ ଦଳ ଯେଉଁଥିରେ ହେଲେ ଜଣେ ଥିବ, ଜଣେ ପାର୍ଲାମେଣ୍ଟର ସଦସ୍ୟ ହଉ ଆସେମ୍ବ୍ଲିର ସଦସ୍ୟ ହଉ ଯେଉଁଥିରେ ହେଲେ ଗୋଟେ ଥିବ, ଏବଂ ବିରୋଧୀ ଦଳ ମାନଙ୍କର କାମ ହେଉଛି ଯେ ସେମାନେ ସରକାରଙ୍କର ସମାଲୋଚନା କରିବେ, ନିରନ୍ତର ଭାବରେ ସମାଲୋଚନା କରି ଚାଲିଥିବେ। ସମାଲୋଚନା କରିବାଟା ଗଣତନ୍ତ୍ରର ଏକ ଆବଶ୍ୟକତା, କାହିଁକିନା ସମାଲୋଚନା ନହେଲେ ସରକାର ତାଙ୍କର ଦୋଷ ତ୍ରୁଟି ଜାଣିପାରିବେ ନାହିଁ ପ୍ରଥମ କଥା। ଦ୍ୱିତୀୟ କଥା, ସରକାର ମାନେ ବେଳେବେଳେ ସାମୂହିକ ସ୍ୱାର୍ଥ ପାଇଁ କାମ ନ କରିକି ଦଳୀୟ ସ୍ୱାର୍ଥ ପାଇଁ ବା କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଶ୍ରେଣୀ ବା ବ୍ୟକ୍ତିର ସ୍ୱାର୍ଥ ପାଇଁ କାମ କରିଥାନ୍ତି। ଯଦି ଏଇଭଳିଆ କାମ କଲେ ତାହେଲେ ବିରୋଧୀ ଦଳମାନେ ଶାସକ ଦଳର ସମାଲୋଚନା କରିବେ ଏବଂ ସମାଲୋଚନା କରିବା ସହିତ ଗଣତନ୍ତ୍ରର ଗୋଟେ ଜାଗ୍ରତ ପ୍ରହରୀ ଭାବରେ କାମ କରିବେ। ଏଇଟା ହେଉଛି ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଗଣତନ୍ତ୍ର ସବୁବେଳେ ସୁରକ୍ଷିତ ନୁହେଁ, ଗଣତନ୍ତ୍ରରେ ଅନେକ ସମୟରେ ଅତିବାଦୀ ସରକାର ବା ଅଧିନାୟକବାଦୀ ସରକାର ଆଡ଼କୁ ମୁହିଁବା ସମୟର ସମ୍ଭାବନା ଥାଏ, ତେଣୁ ସରକାର ଯେତେବେଳେ କିଛି ଅଗଣତାନ୍ତ୍ରିକ କାମ କଲେ, କିଛି ଭୁଲ କଲେ, କିଛି ଦୁର୍ନୀତି କଲେ, ଲୋକଙ୍କର ଅଧିକାରକୁ ଦଳି ଦେବାକୁ ଉଦ୍ୟମ କଲେ, ନିଜର ଦାୟିତ୍ୱ ଗୁଡ଼ାକ ପାଳନ କଲେ ନାହିଁ, ସେତେବେଳେ ବିରୋଧୀ ଦଳମାନେ ଗଣତନ୍ତ୍ରର ଜାଗ୍ରତ ପ୍ରହରୀ ଭାବରେ କାମ କରିଥାନ୍ତି, ୱାଚ୍ ଡଗ୍ ଭାବରେ କାମ କରିଥାନ୍ତି। ଯେମିତିଆ ୱାଚ୍ ଡଗ୍ ଶୁଏ ନାହିଁ ଏବଂ ସବୁବେଳେ ଚେଇଁକରି ପହରା ଦେଉଥାଏ, ଠିକ୍ ସେମିତିଆ ବିରୋଧୀ ଦଳମାନେ ଗଣତନ୍ତ୍ରରେ ସେଭଳି ଭୂମିକା ନବା ପାଇଁ ଆଗଭର ହେଇକରି ଆସନ୍ତି। ତେଣୁ ସରକାରଙ୍କର ନୀତି ଆଇନର ସମାଲୋଚନା ଏବଂ ତା ସହିତ ଜାଗ୍ରତ ପ୍ରହରୀ ଏବଂ ବିରୋଧ କରିବେ ଯେତେବେଳେ ଦରକାର ପଡ଼ିଲେ ସରକାରଙ୍କୁ। ଆଉ ଏଇସବୁ ଫଳରେ ଗୋଟିଏ ଦେଶରେ ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧ ମଧ୍ୟ ସଶକ୍ତ ହେଇଥାଏ। ବିରୋଧୀ ଦଳ ବିନା ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧ ସଶକ୍ତ ହେବ ନାହିଁ ଓ ଶାସକ ଦଳ ସବୁବେଳେ ଗୋଟେ ସତ୍ତାବାଦୀ ଶାସନ କରିବାକୁ ଚାହିଁପାରେ, ତେଣୁ ଗଣତନ୍ତ୍ରକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ ହେଲେ, ଲୋକମାନଙ୍କର ଅଧିକାର ଗୁଡାକ ସୁରକ୍ଷିତ କରି ରଖିବା ପାଇଁ ହେଲେ ବିରୋଧୀ ଦଳମାନେ ସବୁବେଳେ ଜାଗ୍ରତ ପ୍ରହରୀ ଭାବରେ କାମ କରିବେ ଏବଂ ଦେଖିବେ ଯେ ଜନସ୍ୱାର୍ଥ ବିରୋଧୀ କାର୍ଯ୍ୟ ହେଉଛି କି, ଗଣତନ୍ତ୍ର ବିରୋଧୀ କାର୍ଯ୍ୟ ସରକାର କରୁଛନ୍ତି କି। ଯଦି କରୁଛନ୍ତି ତାହେଲେ ତାକୁ ବିରୋଧ କରିବେ, ତା ବିରୋଧରେ ଜନମତ ମଧ୍ୟ ନିର୍ମାଣ କରିବା ହେଉଛି ସେମାନଙ୍କର ଦାୟିତ୍ୱ। ତେଣୁ ଏଇଗୁଡ଼ାକ ହେଉଛି ମୁଖ୍ୟତଃ ଏବଂ ତା ସହିତ ଆମେ ଯୋଡ଼ି ଦେଇପାରିବା ଯେ ଏମାନେ ଯେଉଁ ନିର୍ବାଚନ ଅଭିଯାନ କରନ୍ତି,
ବିଭିନ୍ନ ସମୟରେ ନିର୍ବାଚନ ନଥିବା ସମୟରେ ମଧ୍ୟ ଯେଉଁ ପ୍ରଚାର ପ୍ରସାରର କାମ କରନ୍ତି, ତା ଫଳରେ ଜନତାଙ୍କ ଭିତରେ ଗୋଟେ ରାଜନୈତିକ ସଚେତନତା ସୃଷ୍ଟି କରିବାରେ ସହଜ ହେଇଯାଏ। ଏବଂ ରାଜନୈତିକ ସଚେତନତା ବିନା ଗଣତନ୍ତ୍ର କେବେ ବି ଠିକ୍ ଭାବରେ କାମ କରିପାରିବ ନାହିଁ। ତେଣୁ ଏଇଟା ହେଉଛି ଦଳମାନଙ୍କର କାର୍ଯ୍ୟ। ତା ସହିତ ଆମେ ଦେଖିବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ବା ପାର୍ଟି ସିଷ୍ଟମ। ତେଣୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପାର୍ଟି ସିଷ୍ଟମ ଅଛି ପୃଥିବୀରେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ। ତାକୁ ସାଧାରଣତଃ ଗୋଟାଏ ଏକଦଳୀୟ ଆଉ ବହୁଦଳୀୟ ରାଷ୍ଟ୍ର ଭାବରେ ଆମେ ବିଭକ୍ତ କରିପାରିବା। ଯେଉଁଠି ଗୋଟେ ମାତ୍ର ଦଳ ଅଛି ସେ ହେଲା ଏକଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ଆଉ ଅନ୍ୟ ଗୁଡ଼ାକ ଦୁଇ ଦଳୀୟ ବା ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ସେଇ ଢଙ୍ଗରେ ତାକୁ ଅଲଗା କରାଯାଇପାରିବ। ଏବଂ ଜଣେ ପ୍ରସିଦ୍ଧ ତାତ୍ତ୍ୱିକ, ତାଙ୍କ ନାଁ ହେଉଛି ମରିସ୍ ଦୁଭର୍ଜର, ଜଣେ ଫ୍ରାନ୍ସର ଲେଖକ ମରିସ୍ ଦୁଭର୍ଜର, ସିଏ ଦଳମାନଙ୍କର ବର୍ଗୀକରଣ କରିଥିଲେ ଏବଂ କହିଥିଲେ ଯେ ଦୁଇ ପ୍ରକାରର ବର୍ଗୀକରଣ କରାଯାଇପାରିବ। ଗୋଟିଏ ହେଉଛି ଯେ ଏକଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ବା ୱାନ୍ ପାର୍ଟି ସିଷ୍ଟମ, ଏବଂ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଯେ ବିବିଧତାର ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ପ୍ଲୁରାଲିଷ୍ଟ ପାର୍ଟି ସିଷ୍ଟମ, ଯାହାର ଅର୍ଥ ହେଉଛି ଯେ ଗୋଟାକରୁ ଅଧିକ ଦଳ ଥିବ। ଏବଂ ସେ ଏକଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥାରେ ଗୋଟିଏ ପାର୍ଟିର ସେ ବିଶେଷ ପ୍ରଭାବ ଥିବା ଅବସ୍ଥାକୁ ମଧ୍ୟ ବୁଝନ୍ତି, ଯେ ଗୋଟାରୁ ଅଧିକ ଦଳ ଥାଇପାରନ୍ତି କିନ୍ତୁ ଗୋଟିଏ ଦଳ ବହୁତ ବଡ଼ ଆଉ ସବୁବେଳେ ସବୁ କ୍ଷମତା ତା ହାତରେ ରହୁଛି। ତାକୁ ଆମେ କହିପାରିବା ଯେ ଇଏ ବି ଗୋଟେ ଏକଦଳିଆ ବ୍ୟବସ୍ଥା ଭଳିଆ, ଏକଦଳିଆ ବ୍ୟବସ୍ଥାର ପାଖାପାଖି, କିନ୍ତୁ ଏଇଟା ଏକ ଗୋଟିଏ ଦଳର ଆଧିପତ୍ୟ ଥିବା ଗୋଟେ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ଯେ ୱାନ୍ ପାର୍ଟି ଡୋମିନେସନ୍ ପଲିଟିକାଲ ସିଷ୍ଟମ। ତେଣୁ ଅଧିକ ଦଳ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ସବୁବେଳେ ଗୋଟେ ପାର୍ଟି ହାତରେ ପାୱାର ରହୁଛି ଆଉ ସେ ବହୁତ ଭୋଟ ପାଇକିରି ଆସିକି ଜିତୁଛି। ତେଣୁ ଅନ୍ୟ ଦଳମାନେ ଥିଲେ ବି କିଛି ଲାଭ ହଉନି, ସେ ଗୋଟିଏ ଦଳ ଥିଲା ଭଳିଆ ହିଁ ସେ କାମ କରୁଛି। ବିଭିନ୍ନ ଲୋକ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଭାବରେ ରାଜନୈତିକ ଦଳମାନଙ୍କର ବର୍ଗୀକରଣ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ତାକୁ ଆମେ ୱାନ୍ ପାର୍ଟି ସିଷ୍ଟମ, ଟୁ ପାର୍ଟି ସିଷ୍ଟମ, ମଲ୍ଟି ପାର୍ଟି ସିଷ୍ଟମ ବା ଏକଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ଓ ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥାରେ ବିଭକ୍ତ କରିପାରିବା। ତେଣୁ ପ୍ରଥମେ ଆମେ ଦେଖିବା ଗୋଟେ ଏକଦଳିଆ ବ୍ୟବସ୍ଥା, ଯେଉଁଠି ମାତ୍ର ଗୋଟିଏ ଦଳ ଅଛି। ପୃଥିବୀର କିଛି ଦେଶରେ ସେଭଳି ଦଳ ଅଛି ବା ଗୋଟିଏ ଦଳର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆଧିପତ୍ୟ ରହିଛି, ଅନ୍ୟ ଦଳ ରହିପାରିବେ କିନ୍ତୁ ତାଙ୍କର କୌଣସି ଆଧିପତ୍ୟ ନାହିଁ। ଏବଂ ଗଣତନ୍ତ୍ରର ଇଏ ସର୍ବନିମ୍ନ ସ୍ତରରେ ଆସୁଛି ଯେଉଁଠି ଗୋଟିଏ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, କାରଣ ଗୋଟିଏ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଲେ ସେଠି ରାଜନୈତିକ ପ୍ରତିଯୋଗିତା ହୁଏ ନାହିଁ, ଜଣଙ୍କ ପାଖରେ ସବୁବେଳେ ରାଜନୈତିକ କ୍ଷମତା ଥାଏ। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଉତ୍ତର କୋରିଆ, ଦକ୍ଷିଣ କୋରିଆ, ଚୀନ, କ୍ୟୁବା ଭଳି ଦେଶମାନଙ୍କରେ ଏକଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, ଯଦିଓ କ୍ୟୁବା, ଚୀନ ଏଗୁଡ଼ାକ ସବୁ ସମାଜବାଦୀ ରାଷ୍ଟ୍ର, ମାନେ ରାଷ୍ଟ୍ର ବୋଲି ନିଜକୁ ଘୋଷଣା କରିଛନ୍ତି, ଯଦିଓ ଚୀନରେ ପୁଞ୍ଜିବାଦୀ ପରିବର୍ତ୍ତନ ହେଇସାରିଛି, କିନ୍ତୁ ଏଭଳି ଦଳ ଯେଉଁଠି କମ୍ୟୁନିଷ୍ଟ ଶାସନ କେବେ ନା କେବେ ହେଇଥାଏ ସେଠି ଗୋଟିଏ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ଥାଏ। ଚୀନରେ ବି ଯେହେତୁ କମ୍ୟୁନିଷ୍ଟ ପାର୍ଟି ଶାସନ କରୁଛି, ସେ ଦେଶରେ କମ୍ୟୁନିଷ୍ଟ ଅଛି କି ନାହିଁ ସେ ଅଲଗା ପ୍ରଶ୍ନ, ଆମର ଚର୍ଚ୍ଚାର ବିଷୟ ନୁହେଁ, କିନ୍ତୁ ସେଇଠି ଏକଦଳିଆ ବ୍ୟବସ୍ଥା, ଏକଦଳିଆ ରାଷ୍ଟ୍ର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, ଗୋଟିଏ ଦଳ ରାଷ୍ଟ୍ରର ସମସ୍ତ କ୍ଷମତାକୁ ନିଜ ହାତରେ ସେ ରଖିଛି। ସେମିତିଆ କ୍ୟୁବାରେ ଅଛି, ଭିଏତନାମରେ ଅଛି, ଏ ଦେଶମାନଙ୍କରେ ଏକଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ତାପରେ ହେଲା ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, କିନ୍ତୁ ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା କଥା କହିବା ପୂର୍ବରୁ ଗୋଟିଏ ଦଳ ପ୍ରଭୁତା ହାସଲ କରିଥିବା ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା କଥା ଆମେ କହିବା, ଏଇଟା ଏକଦଳୀୟ ଶାସନ ଭଳିଆ କଥା। ଏବଂ ଏଇମିତିଆ ଦେଶରେ ଏମିତିଆ ବି ଦେଶ ଅଛନ୍ତି
ଯେଉଁଠି ଅନେକ ଦଳ ଥାଇପାରନ୍ତି, କିନ୍ତୁ ଗୋଟିଏ ଦଳ ହାତରେ ବହୁତ ଅଧିକ କ୍ଷମତା ଥାଏ, ଗୋଟିଏ ଦଳ ଏତେ ବଡ଼ ଥାଏ ଯେ ସେ ସବୁବେଳେ ଯାଇକିରି କ୍ଷମତା ଦଖଲ କରିଥାଏ। ତେଣୁ ତାକୁ ଆମେ କହିପାରିବା ଯେ ଗୋଟିଏ ଦଳର ଅଧୀନସ୍ଥ ହଉଛି ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ସରକାରକୁ ସେ ସବୁବେଳେ ନିୟନ୍ତ୍ରିତ କରୁଥାଏ। ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ହେଲା, ଆମେରିକାରେ ଅଛି, ଇଂଲଣ୍ଡରେ ଅଛି, ଆହୁରି ଅନେକ ଦେଶରେ ମଧ୍ୟ ଅଛି। ଆମେରିକାରେ ଦୁଇଟି ଦଳ ଅଛି, ଡେମୋକ୍ରାଟିକ୍ ପାର୍ଟି ଆଉ ରିପବ୍ଲିକାନ୍ ପାର୍ଟି, ଏବଂ ଠିକ୍ ସେମିତି ବ୍ରିଟେନ୍ରେ ଦୁଇଟା ମୁଖ୍ୟ ଦଳ, ଲେବର ପାର୍ଟି ଆଉ କନଜରଭେଟିଭ୍ ପାର୍ଟି। ଅନ୍ୟ ଦଳ ବି ଅଛନ୍ତି, ଅନ୍ୟ ଦଳ ଆଦୌ ନାହାନ୍ତି, ତାହା ନୁହେଁ। କନଜରଭେଟିଭ୍ ଆଉ ଲେବର ପାର୍ଟି ହେଉଛନ୍ତି ତାଙ୍କର ମୁଖ୍ୟ ଦଳ, ଓ ତା ସହିତ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଆଉ ଗୋଟେ ଦେଶ, ଯେଉଁଠି ମାନେ ଗୋଟାଏ ଦୁଇ ଦଳିଆ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ରହିଛି। ଅଷ୍ଟ୍ରେଲିଆନ ଲେବର ପାର୍ଟି ରହିଛି, ଯେଉଁଟା ଅଷ୍ଟ୍ରେଲିଆର ଯେଉଁ ଶ୍ରମିକ ସଂଗଠନ, ଶ୍ରମିକ ସ୍ୱାର୍ଥ ଇତ୍ୟାଦି ପାଇଁ କାମ କରେ। ଏସବୁ ଦେଶମାନଙ୍କରେ ଆମେ ଦେଖିବା ଗୋଟିଏ ଦଳ ଥିବ ଯେ ଶ୍ରମିକମାନଙ୍କର କଥା କହୁଥିବ, ଆଉ ଗୋଟିଏ ଦଳ ଥିବ ଯାହାକୁ ଆମେ ଗୋଟେ କନଜରଭେଟିଭ୍ ପାର୍ଟି ବୋଲିକିରି କହିପାରିବା। କିନ୍ତୁ ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥାଟି ସବୁବେଳେ ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ନହେଇପାରେ, ବେଳେବେଳେ ନୂଆ ଦଳ ଗୁଡ଼ାକ ମଧ୍ୟ ତା ଭିତରେ ଜନ୍ମ ନେଇପାରେ। ଯେଉଁଠି ଦୁଇରୁ ଅଧିକ ଦଳ ରହିଲେ ତାକୁ ଆମେ ମଲ୍ଟିପାର୍ଟି ସିଷ୍ଟମ ବୋଲିକିରି କହୁ, ବା ବହୁ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ଦୁଇରୁ ଅଧିକ ପାର୍ଟି, ଦୁଇରୁ ଅଧିକ ଦଳ, ବଡ଼ ଥାନ୍ତି, ଛୋଟ ଥାନ୍ତି, ବହୁତ ବଡ଼ ଥାନ୍ତି, ବହୁତ ଛୋଟ ମଧ୍ୟ ଥାନ୍ତି। ଏବଂ ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥାରେ କ'ଣ ହୁଏ କି ସରକାରୀ ଦଳରେ ପରିବର୍ତ୍ତନ ହେବାଟା, ଦୁଇ ଦଳୀୟ ଆଉ ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥାରେ ସରକାରୀ ବ୍ୟବସ୍ଥାରେ ପରିବର୍ତ୍ତନ ହେବାଟା ସମ୍ଭବ, ଗୋଟିଏ ଦଳ ଜାଗାରେ ଆଉ ଗୋଟିଏ ଜାଗା ଦଳ କ୍ଷମତାକୁ ଆସିପାରେ। କିନ୍ତୁ ଯେଉଁଠି ମଲ୍ଟିପାର୍ଟି ବା ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, ସେଇଠି ଅନେକ ସମୟରେ ମିଳିତ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ତିଆରି କରାଯାଏ, କୌଣସି ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଦଳ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କ୍ଷମତା ହାସଲ କରିପାରିବ ନାହିଁ। ବିଶେଷ କରି ଏଭଳି ଦେଶମାନଙ୍କରେ ଯେଉଁଠି ସମାନୁପାତିକ ଭୋଟଦାନ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ସମାନୁପାତିକ ଭୋଟଦାନ କ'ଣ, ଆମେ ଟିକେ ପରେ ତା ଉପରେ ଚର୍ଚ୍ଚା କରିବା। ତେବେ ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡ ଗୋଟେ ଦଳ ଯେଉଁଠି ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଅଷ୍ଟ୍ରିଆ ଆଉ ଗୋଟେ ଦେଶ, ବେଲଜିୟମରେ ବି ସେମିତିଆ, ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡ, ବେଲଜିୟମ, ଅଷ୍ଟ୍ରିଆ, ନ୍ୟୁଜିଲ୍ୟାଣ୍ଡ ଇତ୍ୟାଦି ହେଉଛି ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା। ଭାରତ ମଧ୍ୟ ଗୋଟେ ଦୁଇ ଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ସରି ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ଭାରତ, ଏଇ ଯେଉଁ ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡ, ଅଷ୍ଟ୍ରିଆ, ବେଲଜିୟମ, ନ୍ୟୁଜିଲ୍ୟାଣ୍ଡ ଏଗୁଡ଼ାକ ହେଲେ ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା, ଏବଂ ଭାରତ ମଧ୍ୟ ଗୋଟେ ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା। ଏଠି ଦୁଇରୁ ଅଧିକ ଦଳ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କ ଭିତରେ ପ୍ରତିଯୋଗିତା ହୁଏ, ଏବଂ କେତେଟା ଦେଶରେ ଦ୍ୱିତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ପରେ ଦଳମାନଙ୍କର ସଂଖ୍ୟା ବଢ଼ିଗଲା, ତା ଭିତରେ ଗୋଟେ ଦେଶ ହେଉଛି ଇଟାଲୀ। ଇଟାଲୀରେ ମଧ୍ୟ ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଏବଂ ଯେଉଁଠି ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସେ ଦେଶମାନଙ୍କରେ ଅନେକ ସମୟରେ ମିଳିତ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ଗଠନ କରାଯାଏ, କାରଣ ଗୋଟିଏ ଦଳ ତା ନିଜର କ୍ଷମତା ଭିତ୍ତିରେ ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ହାସଲ କରିପାରେ ନାହିଁ, ଏବଂ ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ହାସଲ ନ କରିପାରିଲେ ବିଭିନ୍ନ ଦଳ ମିଶିକିରି ଗୋଟେ ସରକାର ଗଠନ କରନ୍ତି, ଯାହାକୁ ମିଳିତ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ବୋଲିକିରି କୁହାଯାଏ। ତେଣୁ ମଲ୍ଟିପାର୍ଟି ସିଷ୍ଟମରେ ଏଇଟା ଗୋଟେ ସମସ୍ୟା ରହିଛି। ଆମେ ଦେଖିବା ଯେ ରାଜନୈତିକ ଦଳମାନେ ଏବଂ ସେମାନଙ୍କର ସଂଗଠନ କାଳକ୍ରମେ ସେଥିରେ ପରିବର୍ତ୍ତନ ଘଟୁଛି, କ୍ରମ ବିକାଶ ଘଟୁଛି, ବିଶେଷ କରି ଯେଉଁ ଢଙ୍ଗରେ ସେମାନେ ସଂଗଠିତ ହୁଅନ୍ତି, ଯେଉଁ ଢଙ୍ଗରେ କାମ କରନ୍ତି, ସେଇଥିରେ ଆମେ ଦେଖୁଛୁ ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି। ଏବଂ ଗୋଟିଏ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ଯେଉଁଟା ହେଇଛି ସେଇଟା ହେଉଛି ଯେ ଏ ଯେଉଁ ଦଳମାନଙ୍କର ବହୁଦଳୀୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, ସରି ଏ ଯେଉଁ ଦଳୀୟ ସଂଗଠନ କଥା ରହିଛି,
দলীয় সংগঠন গুড়িকরে ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে, অল্প সংখ্যক লোক গোটে ক্ষুদ্র গোষ্ঠী সমস্ত ক্ষমতা প্রয়োগ করছেন, দলের বড় নেতা থাইপার, দলের অনেক কর্মী থাইপার, কিন্তু বাস্তব ক্ষমতা অল্প লোক মানক হাতে হয়ে এবং যে মানক হাতে থাকে সে বহুত শৃঙ্খলা রক্ষা করি, শৃঙ্খলা ভঙ্গ হলে দণ্ড দিয়ে সে দলকে স্থায়ী করে রাখি থাকে। তেমন গোটে বড় পরিবর্তন যেটা হয়েছে যে দলর আভ্যন্তরীণ কার্যপ্রণালী অনেক সময় অগণতান্ত্রিক হয়ে পড়ে, সেইভাবে আমি ধারা সব দলীয় ব্যবস্থায় বর্তমান দেখবাক পাচ্ছি। তেমন দলীয় সংগঠন কু বুঝবা বহুত জরুরি। দল মানক ভিতরে কিছু লোক কিন্তু গোটে অলিগার্কি তৈরি হুয়ে, অলিগার্কি মানে গোটে অল্প সংখ্যক লোক নিজ হাতকে সব ক্ষমতা নিয়ে যাতে ও সে ক্ষমতা সে দলর ক্ষমতা প্রয়োগ করতে সমস্ত হাতের, দলর সমস্ত নিষ্পত্তি সব সে থাকে, এবং এসব সহিত যেটা আমি মনে বি রাখবা দরকার সেইটা হচ্ছে গোটিয়ে রাজনৈতিক দল ভিতরে বিচারগত সামঞ্জস্য। গোটিয়ে প্রকার রাজনৈতিক বিচারধারার বিশ্বাস করুথিবা ব্যক্তি মানে গোটিয়ে রাজনৈতিক দল গঠন করে থাকে, তেমন আদর্শগত ভাবে বিচারগত ভাবে রাজনৈতিক দল মানক ভিতরে পার্থক্য করিহব, পার্থক্য রয়েছে। অনেক সময় চর্চা করা যায় যে রাজনৈতিক দল মানে অছন্তি বলি লোক মানে বিভাজিত হচ্ছেন, এবং নির্বাচনের প্রতিযোগিতা হচ্ছে বলিকি ভ্রষ্টাচার বড়ুচি, দুর্নীতি বড়ুচি। জয়প্রকাশ নারায়ণ এভাবে কথা কুলে, এবং তাঁকর আদর্শ রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে গোটে দল বিহীন গণতন্ত্র, পার্টিলেস ডেমোক্রেসি। সে কহিলেন যে কোণী পার্টি রহব না, দল গুড়াক অছন্তি বলি লোক মানুষ ভাগ ভাগ করছেন, দল গুড়াক অছন্তি বলিকি ভ্রষ্টাচার বড়ুচি, সে ক্ষমতা দখল করা ধনী লোক মানুষ সাহায্য করতে, তাঁক সপক্ষের নীতি নিষ্পত্তি করতে, তাঁক সপক্ষের প্রচার করতে ও তাঁকু পাঠি পাইক নির্বাচন লড়ি থাকে। তেমন এইসব কথা যোগ জয়প্রকাশ কে এবং কিছু লোক বি বিশ্বাস করতে রাজনৈতিক দল আদৌ রহবা কথা নুহে, এমানে সমাজকে বেশি দুর্নীতিগ্রস্ত করাই দৌঁতি, তেমন রাজনৈতিক দলগুলির বিলোপ হয়ে যাওয়া কথা বলে কিছু লোক ভাবতে। আপনার কোণ ভাববা সেটা আমার উপরে নির্ভর করছি। তেমন দলীয় ব্যবস্থা গণতন্ত্র উপকারী, গণতন্ত্র ক্ষতিকারক মধ্যে। বাস্তবরে আমি দল না এমিতিয়া বাটি হয়ে রু যে আমার সময়ের অনেক ভিতরে একতা নথায়, এবং একতার অভাব অযথা প্রতিযোগিতা, বিদ্বেষ, পরস্পর ভিতরে হিংসা, এসব রাজনৈতিক দল মানকর নকারাৎমক দিগ সব। তেমন রাজনৈতিক দল মানকর সকারাৎমক দিগ আর নকারাৎমক দিগ উভয় বুঝবাক হব। তেমন রাজনৈতিক দল মাধ্যমে গণতন্ত্র না রাজনৈতিক দল বিহীন গণতন্ত্র, সে গোটে প্রশ্ন অতীতরে উঠিলে, এবে অবশ্য সে প্রশ্ন না, কিন্তু তথাপি অনেক লোক তাঁকর দৈনন্দিন জীবনর সাধারণ কথাবার্তায় রাজনৈতিক দল মানুষ বিশ্বসনীয় বলে ভাবতে না, এবং দল গুড়াক নথিলে শাসন ভালরে চালু থাকে বলে কহতি, কিন্তু রাজনীতির ছাত্র ভাবে আমি অলগা ঢঙ্গে বুঝবাক পড়ব। তেমন রাজনীতি, রাজনৈতিক দল তুলনাত্মক রাজনীতির গোটে বহুত গুরুত্বপূর্ণ দিগ, এবং এ গুরুত্বপূর্ণ দিগটি আমি বুঝবা দরকার, ও আম মাধ্যমে বড় মানক মাধ্যমে ছাত্রছাত্রী মানে বুঝবা দরকার। ইয়া সহিত আমি দল আর দলীয় ব্যবস্থার চর্চাকে সমাপ্ত কলে।
ও তারপরে আমি দেখিবা চাপ গোষ্ঠী বা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ বা চাপ গোষ্ঠী যেমিতি দল মানে গণতন্ত্রের অনেক সেমিতি প্রেসার গ্রুপ ও চাপ গোষ্ঠী মানে গণতন্ত্রের থাকে এবং চাপ গোষ্ঠী মাধ্যমে নাগরিক আউ সরকার ভিতরে সম্পর্ক স্থাপন করা যাই পারে গোটে গণতন্ত্রের। তার মানে নাগরিক মানে সরকার সহিত কিভাবে সম্পর্কের আসবে, তেমন সরকার সহিত সম্পর্কের আসবা চাপ গোষ্ঠী মানকর গোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ও চাপ গোষ্ঠী মানক দ্বারা সমাজের বিভিন্ন বর্গর যে স্বার্থ সম্পর্কে সরকার জাঁপারতি তাঁকু জনাই দিয়া যায়, তেমন প্রেসার গ্রুপর ভূমিকা বহুত গুরুত্বপূর্ণ। আমি প্রেসার গ্রুপর চরিত্র কোণ তাকে বুঝবা, তা সহিত প্রেসার গ্রুপ কিভাবে স্বার্থ গ্রুপ গোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপ টু অলগা। প্রেসার গ্রুপ হল চাপ গোষ্ঠী, ইন্টারেস্ট গ্রুপ হল স্বার্থ গোষ্ঠী। চাপ গোষ্ঠী বি গোটে স্বার্থ গোষ্ঠী, কিন্তু ইয়ার কাম করিবার ঢঙ্গ টিকে অলগা। ও তা সহিত নাগরিক সমাজ তো কেমিতি অলগা, তা সম্পর্কের আমি স্পষ্ট হওয়া দরকার এই চর্চা সরিলা বেড়। তারপরে বিভিন্ন প্রকার চাপ গোষ্ঠী সব কোণ হইপারে এবং সেমানে কিভাবে ভাবে আমাদের এবং পৃথিবীর অন্যান্য দেশ মানকরে তাঁকর ভূমিকা নির্বাহ করুচন্তি। যেতেবেলে আমি আধুনিক সমাজ কথা কৌছু, গণতন্ত্র কথা কৌছু, আমি সেতবে বুঝি নেওয়া দরকার যে এই মানে গণতন্ত্রে লোক মানকর যে সুবিধা অসুবিধা যে দাবি এইগুলা সরকার পাখে কিভাবে ভাবে পৌঁছিব এবং ইয়াকু সরকার পাখে বিভিন্ন দল মানক পাখে পৌঁছাইবা যে মাধ্যম দরকার, সে মাধ্যমটা হচ্ছে স্বার্থ গোষ্ঠী ইংরাজী ইন্টারেস্ট গ্রুপ ও চাপ গোষ্ঠী প্রেসার গ্রুপ। স্বার্থ গোষ্ঠী ও চাপ গোষ্ঠী এ দুইটা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন গোষ্ঠীর যে সামূহিক সমস্যা গুড়াক রাজনৈতিক অনুষ্ঠান মানক সামনারে আনিকি থই থাকে সেইটা তাঁকর মুখ্য কার্য। প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত ভাবে সেমানকর কথা সরকার কো কহিবাটা সম্ভব নহে, তেণু গোটে নির্দিষ্ট গোষ্ঠীর যে সামূহিক স্বার্থর কথা সে কথাটি কহিবা পাই চাপ গোষ্ঠী আর স্বার্থ গোষ্ঠী মানে থাকে। এমানে সরকার কো অবগত করাইবা, সরকার কো উপরে চাপ পকাইবা, রাজনৈতিক দল মানকু অবগত করাইবা, তাঁক উপরে চাপ পকাইবা যে তুমি যদি সরকার গঠন কর তুমি এসব সমস্যার প্রতি দৃষ্টি দেব ধ্যান দেব এবং উপযুক্ত আইন আউ নীতি প্রণয়ন করিব। তেমন জনাইবা, ধ্যান আকর্ষণ করিবা, লোকঙ্কর দাবি কু নেইকি পৌঁছাইবা, এইটা হচ্ছে চাপ গোষ্ঠীকর কাম। এবং সেমানে এহা কলাবেলে লোকমানকু সচেতন করে থাকে, একত্রিত করে থাকে, সংগঠিত মধ্যে করে থাকে এবং গোটে রাজনৈতিক ব্যবস্থা সুচারু ভাবে চালিবার সাহায্য করে থাকে। আমি এই যে চাপ গোষ্ঠীকু কিভাবে ভাবে তার পরিভাষা করিবা, চাপ গোষ্ঠীর কোনসি সর্বাদ্রুত সমস্তক দ্বারা গ্রহণীয় পরিভাষা নাহি,
কিন্তু সাধারণত আমি চাপগোষ্ঠী কইলে বুঝু যে কিছু সংগঠিত গোষ্ঠী যোমানকৰ কিছু সংগঠন থাই পারে নবি থাই পারে এবং কিছু সামাজিক গোষ্ঠীর সামূহিক স্বার্থকে উত্থাপিত করুচন্তি ও তাকে উত্থাপিত করি করি সরকারি নিষ্পত্তিকে প্রভাবিত করে পারুচন্তি সেমানে হলে চাপ গোষ্ঠী তেমন সরকারি নিষ্পত্তিকে প্রভাবিত করা নয় নীতি প্রণয়ন করা কহবা নয় আইন প্রণয়ন করা সরকারকে কহবা যে বিভিন্ন গোষ্ঠী মানকর স্বার্থর সুরক্ষা হয়ে পার তেমন এগুড়াক হচ্ছে গোটে গোটে সংঘ গোটে গোটে সংঘ যেটি লোক মানে গোটে সাধারণ স্বার্থ মাধ্যমে বাঁধি হয়েছেন যোড়ি হয়েছে তাঁকর স্বার্থ একা বিশ্বাস একা ও এতে যোড়ি হয়ে কিছু কার্যক্রম সে গ্রহণ করতে তাঁকর লক্ষ্য হাসল করা তেমন গোটি সামাজিক গোষ্ঠীর স্বার্থ সাধন করা তার অসুবিধা গুড়াক দূরীভূত করা তার আবশ্যকতা গুড়াক পূরণ করা যে সংগঠন মানে কাম করতে আরকার উপরে চাপ পকাই অনুকূল নীতি আইন প্রণয়ন করাই থাকে সেমানে হলে চাপ গোষ্ঠী চাপগোষ্ঠী বহুত গুরুত্বপূর্ণ আমি যেটা কু নাগরিক সমাজ কহুছু সে নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি ভিতরে চাপ গোষ্ঠী বা প্রেসর গ্রুপ সব থাকে এবং এই প্রেসর গ্রুপ মানক দ্বারা লোকে যেতবে গণতন্ত্র কথা কুচু আমি লোকঙ্কর ক্ষমতা কথা কুচু জনমত অনুসারে সরকারি নীতি প্রণয়ন হওয়া আবশ্যকতা অছি বলি কুচু যেতবে এই কথা আমি কুচু সেতবে এমানক মাধ্যমে হি লোক মানে ব্যবস্থাপিকা কার্যপালিকা উপরে চাপ সৃষ্টি করে পারিবে অনুকূল সরকারি নিষ্পত্তি পাই এবং সরকারি নীতি মানকর ঠিক ভাবে কার্যকারিতা করা অনেক সময় সরকারি নীতি হয়ে যায় তাকে ঠিক ভাবে কার্যকারী করা যায় না সেইটি বি চাপ গোষ্ঠীর গোটে ভূমিকা রয়েছে যে যে গোষ্ঠী পাই এ নীতি হয়েছি তাকে কেমিতি ঠিক ভাবে কার্যকারী করা যাবে এবং এই চাপ গোষ্ঠী মানক ভিতরে গোটে বহুত গুরুত্বপূর্ণ যে নয় ঘটনা ঘটিছে সেইটা হচ্ছে নয় নয় প্রকারর সামাজিক আন্দোলন পরিবেশর সুরক্ষা পাই দুর্নীতির নিবারণ পাই মানবীয় অধিকার সুরক্ষা পাই শিক্ষা স্বাস্থ্য জীবিকা সমস্তে পাঁতু তাপাই মধ্যে চাপ গোষ্ঠী গুড়াক কার্যরত অছন্তি এমানে নাগরিক সমাজর গুরুত্বপূর্ণ অঙ্গ যাহা মাধ্যমে রাজনৈতিক দল আউ সরকার উপরে চাপ প্রয়োগ করা যায় তাকে সচেতন করা যাই ধরে নিয়ন্তু নর্মদা বচাও আন্দোলন বা সেমিতিয়া অনেক গুড়ায় আন্দোলন যেটা সামাজিক আন্দোলন বলে কুচু সেমানে মধ্যে চাপ গোষ্ঠী শ্রমিক সংঘ গোটে চাপ গোষ্ঠী ছাত্র সংঘ গোটে চাপ গোষ্ঠী যুব সংঘ গুড়িক চাপ গোষ্ঠী ব্যবসায়ী সংঘ বি সেমিতি চাপ গোষ্ঠী চাষী সংগঠন বি চাপ গোষ্ঠী এসবু হচ্ছে চাপ গোষ্ঠী এ চাপ গোষ্ঠী মানে ক্ষমতা দখল পাই প্রতিযোগিতা করতে না এমানে রাজনৈতিক দল নুহন্তি কিন্তু চাপ গোষ্ঠী মানে নাগরিক সমাজর অংশ ভাবরে সরকারকে প্রভাবিত করিবা পাই কার্য করন্তি এবং যেহেতু রাজনৈতিক দল সরকার গঠন করিব তেমন রাজনৈতিক দল মানকু মধ্যে প্রভাবিত করিবা পাই এমানে উদ্যম করন্তি বিশ্ব স্তরের মধ্যে চাপ গোষ্ঠী মানে একাঠি হইকরি কাম করিবার উদাহরণ রয়েছে বিভিন্ন দেশের চাপ গোষ্ঠী মানে ধরে নিয়ন্তু কে নারী মানকর অধিকার পাই লড়াই করুছে
କି ଆଦିବାସୀ ମାନଙ୍କର ଅଧିକାର ପାଇଁ ଲଢେଇ କରୁଛି ଏବଂ ବିଭିନ୍ନ ଦେଶରେ ଚାପଗୋଷ୍ଠୀ ମାନେ କରୁଛନ୍ତି। ତେଣୁ ବିଭିନ୍ନ ଦେଶର ଚାପଗୋଷ୍ଠୀ ମାନେ ଆନ୍ତର୍ଜାତୀୟ ସ୍ତରରେ ଏକାଠି ହେଇକିରି ମଧ୍ୟ ସେମାନେ ଚାପ ସୃଷ୍ଟି କରିପାରନ୍ତି ଏବଂ ତାର ଗୋଟେ ଉଦାହରଣ ହଉଛି ୱାର୍ଲ୍ଡ ସୋସିଆଲ ଫୋରମ୍, ବିଶ୍ୱ ସାମାଜିକ ଫୋରମ୍, ଯୋଉଠି ପୃଥିବୀର ବିଭିନ୍ନ ଦେଶର ସାଧାରଣ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ କାମ କରୁଥିବା ସ୍ୱେଚ୍ଛାଚାରୀ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନ ମାନେ ସବୁ ଏକାଠି ହେଇଥିଲେ, ଯେଉଁମାନେ ଶ୍ରମିକ, ଦଳିତ, ଆଦିବାସୀ, ନାରୀ ଇତ୍ୟାଦି ମାନଙ୍କର ଆନ୍ଦୋଳନ ପାଇଁ କାମ କରି ଆସୁଛନ୍ତି। ଗୋଟିଏ ପ୍ରକାରର ବିକାଶ ପ୍ରକ୍ରିୟା ବିରୁଦ୍ଧରେ, ବିଶ୍ୱବ୍ୟାପୀ ବିକାଶ ପ୍ରକ୍ରିୟା ବିରୁଦ୍ଧରେ ସେମାନେ ବିଶ୍ୱ ସ୍ତରରେ ଏକାଠି ହେଇକିରି ଚାପ ପ୍ରଦାନ କରୁଥିଲେ, ନୂଆ ଜନମତ ସୃଷ୍ଟି କରିବାର ଉଦ୍ୟମ କରିଛନ୍ତି। ତେଣୁ ଚାପ ଗୋଷ୍ଠୀ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥାନୀୟରୁ ବିଶ୍ୱ ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ଆନ୍ତର୍ଜାତୀୟ ସହଯୋଗ ମାଧ୍ୟମରେ ବି ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାନେ କାମ କରୁଛନ୍ତି ଏବଂ ଚାପ ଗୋଷ୍ଠୀ ବିନା ଗୋଟିଏ ଗଣତନ୍ତ୍ରର ପରିକଳ୍ପନା କରିବା ମଧ୍ୟ ଅସମ୍ଭବ। କାରଣ ଚାପ ଗୋଷ୍ଠୀ ନଥିଲେ ଜନମତ ସମ୍ପର୍କରେ ସରକାର କେବେ ବି ଅବଗତ ହେଇପାରନ୍ତେ ନାହିଁ, କେବଳ ଖବରକାଗଜ ଟେଲିଭିଜନରେ ଜନମତ ପ୍ରକାଶ ପାଏ ନାହିଁ, ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାନଙ୍କର କାର୍ଯ୍ୟକଳାପରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ଗୋଷ୍ଠୀ ମାନଙ୍କର ସୁବିଧା ଅସୁବିଧାର କଥା ଉଠାଯାଏ, ତାଙ୍କର ଦାବି ଗୁଡ଼ାକ ଉଠାଯାଏ ଏବଂ ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାଧ୍ୟମରେ ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ସଂଗଠିତ କରିକିରି ଆନ୍ଦୋଳନର ପ୍ରକ୍ରିୟା ଭିତରକୁ ଅଣାଯାଇପାରେ, ଏମାନେ ସବୁ ଆଣୁଛନ୍ତି ଏବଂ ଯୋଉ ଅଧିକାର ଗୁଡ଼ିକ ଅବହେଳିତ ହେଇକିରି ରହିଛି ସେ ଅଧିକାର ଗୁଡ଼ିକ କେମିତି ଲୋକମାନେ ପାଇବେ ତା ବିଷୟରେ ମୁଁ ମଧ୍ୟ ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାନେ ବହୁତ ଉଦ୍ୟମ କରନ୍ତି। ଚାପ ଗୋଷ୍ଠୀକୁ ଆଉ ଟିକେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ବୁଝିବାକୁ ହେଲେ ଆମେ ଚାପ ଗୋଷ୍ଠୀ ଆଉ ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀ ଭିତରେ ପାର୍ଥକ୍ୟ ଜାଣିବାକୁ ହବ। ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀଟି ହଉଛି ଚାପ ଗୋଷ୍ଠୀର ଏକଦମ ପାଖାପାଖି, ପ୍ରତ୍ୟେକ ଚାପ ଗୋଷ୍ଠୀ ହଉଛି ଗୋଟେ ଗୋଟେ ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀ, କିନ୍ତୁ ଆମେ କେତେବେଳେ ତାକୁ ଚାପ ଗୋଷ୍ଠୀ କହିବା ନା ଯେତେବେଳେ ସେ ଗୋଟିଏ ଗୋଷ୍ଠୀର ଗୋଟିଏ ଶ୍ରେଣୀର ସ୍ୱାର୍ଥ ହାସଲ କରିବା ପାଇଁ ସରକାର ଆଉ ଦଳମାନଙ୍କ ଉପରେ ଚାପ ସୃଷ୍ଟି କରିବ। ତେଣୁ ଚାପ ସୃଷ୍ଟି ଯିଏ କରୁନାହିଁ, କେବଳ ଗୋଷ୍ଠୀ ଆଉ ଶ୍ରେଣୀଗତ ସ୍ୱାର୍ଥର କଥା କହୁଛି, ସିଏ କେବଳ ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀ ହେଇକିରି ରହିବ, ସେ ଚାପ ଗୋଷ୍ଠୀ ନୁହେଁ। କିନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକ ଚାପ ଗୋଷ୍ଠୀ ଗୋଟିଏ ଗୋଟିଏ ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀ, ଏ ଦୁଇଟାକୁ ସବୁବେଳେ ଅଲଗା କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ। ଯେଉଁଟା ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀ ସେମାନେ ବିଭିନ୍ନ ଗୋଷ୍ଠୀର ସାମୂହିକ ସ୍ୱାର୍ଥକୁ ବିଭିନ୍ନ ଢଙ୍ଗରେ ହାସଲ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତି, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଚାପ ଗୋଷ୍ଠୀ ସେମାନେ ସରକାର ଉପରେ ଚାପ ପ୍ରୟୋଗ କରି କରି ହିଁ ହାସଲ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି। ତେଣୁ ଏଇଟା ହଉଛି ପାର୍ଥକ୍ୟ ପ୍ରେସର ଗ୍ରୁପ ଆଉ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଗ୍ରୁପ ଭିତରେ, ଚାପ ଗୋଷ୍ଠୀ ଆଉ ସ୍ୱାର୍ଥ ଗୋଷ୍ଠୀ ଭିତରେ। ଠିକ ସେମିତିଆ ଚାପ ଗୋଷ୍ଠୀ ଆଉ ରାଜନୈତିକ ଦଳ ଭିତରେ ପାର୍ଥକ୍ୟ ରହିଛି। ଆମେ ମୂଳରୁ କହିଥିଲେ ଯେ ଚାପ ଗୋଷ୍ଠୀ କେବଳ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଗୋଟେ ଗୋଷ୍ଠୀର ସ୍ୱାର୍ଥ କଥା କହେ, ରାଜନୈତିକ ଦଳ ବିଭିନ୍ନ ଗୋଷ୍ଠୀ ମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥକୁ ମିଶେଇ ଦେଇଥାନ୍ତି, ନହେଲେ ରାଜନୈତିକ ଦଳ ହେଇପାରିବେ ନାହିଁ, ନିର୍ବାଚନରେ ଲଢ଼ିଲେ ସମସ୍ତଙ୍କର ସମର୍ଥନ ତାଙ୍କୁ ମିଳିବ ନାହିଁ। ତେଣୁ ସେମାନେ ଗୋଟେ ବ୍ୟାପକ ଢଙ୍ଗରେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟସୂଚୀ ତିଆରି କରନ୍ତି। ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାନଙ୍କର କାର୍ଯ୍ୟସୂଚୀ ହଉଛି ସଂକୀର୍ଣ୍ଣ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଓ ଚାପ ଗୋଷ୍ଠୀ ମାନେ ନିର୍ବାଚନରେ ଅଂଶଗ୍ରହଣ କରନ୍ତି ନାହିଁ, କ୍ଷମତା ଦଖଲ କରନ୍ତି ନାହିଁ, କିନ୍ତୁ କ୍ଷମତା ପ୍ରକ୍ରିୟାକୁ ପ୍ରଭାବିତ କରନ୍ତି। ତେଣୁ ଏଇ ଭାବରେ ଆମେ ଚାପ ଗୋଷ୍ଠୀ ଆଉ ସ୍ୱାର୍ଥ ଆଉ ରାଜନୈତିକ ଦଳ ଭିତରେ ପାର୍ଥକ୍ୟକୁ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା। ଏଇ ଯୋଉ ଚାପ ଗୋଷ୍ଠୀ ଗୁଡ଼ିକ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ହେଇପାରନ୍ତି, ଏମାନଙ୍କର ପ୍ରକାର ଭେଦ ସବୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ବିଭିନ୍ନ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ଦ୍ୱାରା, ବିଭିନ୍ନ ବଡ଼ ବଡ଼ ଲେଖକ ମାନଙ୍କ ଦ୍ୱାରା,
ଆଲମଣ୍ଡ ଆଉ କୋଲ୍ଡମିନ୍ ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଚାପ ଗୋଷ୍ଠୀ କଥା କହିଛନ୍ତି। ଗୋଟେ କହିଛନ୍ତି ଯେ ଆନୁଷ୍ଠାନିକ ଚାପ ଗୋଷ୍ଠୀ, ଇନଷ୍ଟିଚ୍ୟୁସନାଲ ପ୍ରେସର ଗ୍ରୁପ୍ସ। ଇନଷ୍ଟିଚ୍ୟୁସନାଲ ପ୍ରେସର ଗ୍ରୁପ୍ସ ହେଲା ଯେ ବିଭିନ୍ନ ଅନୁଷ୍ଠାନ ଭିତରେ ଯେଉଁମାନେ କାମ କରନ୍ତି ସେମାନେ ସଂଘ ଗଠନ କରିକିରି ସେମାନଙ୍କର ସୁବିଧା ଅସୁବିଧା କଥା ବୁଝନ୍ତି, ସୁବିଧା କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି, ଅସୁବିଧାକୁ ଦୂରୀଭୂତ କରନ୍ତି, ଦାବି କରନ୍ତି ଓ ଚାପ ପ୍ରୟୋଗ କରିଥାନ୍ତି ସେ ଅନୁଷ୍ଠାନ ଉପରେ ଆଉ ସରକାରଙ୍କର ଉପରେ। ଧରି ନିଅନ୍ତୁ ସ୍କୁଲ କଲେଜ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଡାକ୍ତରଖାନା ଇତ୍ୟାଦି ମାନଙ୍କରେ ଚାପ ଗୋଷ୍ଠୀ ରହିପାରନ୍ତି, ଆନୁଷ୍ଠାନିକ ଚାପ ଗୋଷ୍ଠୀ। ଯେମିତିଆ ଅଫିସର ମାନଙ୍କର ସଂଘ, ଛାତ୍ରମାନଙ୍କର ସଂଘ, ଓକିଲ ମାନଙ୍କର ବାର କାଉନସିଲ, ଯେଉଁମାନେ ଗୋଟିଏ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବୃତ୍ତିରେ ଥିବା ଲୋକମାନଙ୍କୁ ଏକାଠି କରନ୍ତି, ସଂଗଠିତ କରନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କର ଦାବି ହାସଲ କରିବା ପାଇଁ ସେ ଅନୁଷ୍ଠାନ ଉପରେ ସରକାର ଉପରେ ଚାପ ପ୍ରୟୋଗ କରିଥାନ୍ତି। ଦ୍ୱିତୀୟ ପ୍ରକାରର ଚାପ ଗୋଷ୍ଠୀ ହେଉଛି ଗୋଟେ ସଂଘୀୟ ଚାପ ଗୋଷ୍ଠୀ। ସଂଘୀୟ ଚାପ ଗୋଷ୍ଠୀ ହେଉଛି ଯେ ଲୋକମାନେ ଏ ଅନୁଷ୍ଠାନ ମାନଙ୍କର ବାହାରେ ଥିବା ଲୋକମାନେ ସେମାନେ ସଂଘ ଗଠନ କରନ୍ତି, ଏସୋସିଏସନ୍ସ ତିଆରି କରନ୍ତି ତାଙ୍କ ଭିତରେ। ଧରି ନିଆଯାଉ ଆମ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ ଅଛି ଏସୋସିଏଟେଡ୍ ଚାମ୍ବର ଅଫ୍ କମର୍ସ, କନଫେଡେରେସନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଜ୍, ଫେଡେରେସନ୍ ଅଫ୍ ଚାମ୍ବର୍ସ ଅଫ୍ କମର୍ସ ଆଣ୍ଡ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି। ତେଣୁ ଏଇଗୁଡ଼ାକ ହେଉଛି ଅନୁଷ୍ଠାନ ମାନଙ୍କର ବାହାରେ, କିନ୍ତୁ ଗୋଟେ ଗୋଟେ ଚାପ ଗୋଷ୍ଠୀ। ଏଇ ଯେଉଁ ତିନିଟି ନାଁ କହିଲି ଏମାନେ ବେପାରୀମାନଙ୍କର ଶିଳ୍ପପତିମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ ହାସଲ କରିବା ପାଇଁ ଏସବୁ ଗୋଷ୍ଠୀ ତିଆରି ହେଇଛି ଏବଂ ଏମାନେ ରାଜନୈତିକ ଦଳ ଓ ସରକାରଙ୍କ ଉପରେ ଚାପ ପ୍ରୟୋଗ କରନ୍ତି ବିଭିନ୍ନ ଢଙ୍ଗରେ, ଚାନ୍ଦା ଦେବାଠୁ ଆରମ୍ଭ କରିକିରି ବିଭିନ୍ନ ଢଙ୍ଗରେ ଏମାନେ ସବୁ ଚାପ ପ୍ରୟୋଗ କରନ୍ତି। ନିର୍ବାଚନ ବେଳେ ପାଣ୍ଠି ଦିଅନ୍ତି, ଅନ୍ୟ ସମୟରେ ଦିଅନ୍ତି, ବିଭିନ୍ନ ଢଙ୍ଗରେ ସବୁ ଏମାନେ କରନ୍ତି ଏବଂ ସରକାରଙ୍କଠୁ କିଭଳି ସେମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ ହାସଲ କରିବେ, ସରକାରଙ୍କ ଉପରେ ଏମିତିଆ ପ୍ରଭାବ ବିସ୍ତାର କରିବେ ଯେ ସରକାର ତାଙ୍କ ଉପରେ ବେଶୀ ଟିକସ ପକେଇବେ ନାହିଁ, ସରକାର ତାଙ୍କୁ ତାଙ୍କ ପାଇଁ ଆବଶ୍ୟକୀୟ ଭିତ୍ତିଭୂମି ପ୍ରଦାନ କରିଦେବେ, ଏଇସବୁ କାମ କରନ୍ତି। ଠିକ୍ ସେମିତିଆ ସର୍ବଭାରତୀୟ ଶ୍ରମିକ ସଂଗଠନ ଗୁଡ଼ିକ ରହିଛି, ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ ସହିତ ସମ୍ପୃକ୍ତ ଛାତ୍ର ସଂଗଠନ ରହିଛନ୍ତି, ଯୁବ ସଂଗଠନ ରହିଛନ୍ତି। ଏମାନେ ତାଙ୍କ ନିଜର ଛାତ୍ରମାନଙ୍କର, ଯୁବକମାନଙ୍କର ଆଉ ନାରୀମାନଙ୍କର, ଶ୍ରମିକମାନଙ୍କର ସାମୂହିକ ସ୍ୱାର୍ଥ ହାସଲ କରିବା ପାଇଁ ଚାପ ପ୍ରୟୋଗ କରିଥାନ୍ତି। ତାହା ଛଡ଼ା ବିଭିନ୍ନ ସମୟରେ କିଛି ଗୋଟେ ବିପର୍ଯ୍ୟୟ, କିଛି ଗୋଟେ ଅସୁବିଧାର ସମୟ ହେଇଗଲା, ସେତେବେଳେ ହଠାତ୍ କିଛି କିଛି ନୂଆ ଗୋଷ୍ଠୀ, କରୋନା ସମୟରେ ହଉ ବା ଗୋଟେ ବାତ୍ୟା ସମୟରେ ହଉ, ନୂଆ ଚାପ ଗୋଷ୍ଠୀ ଅସ୍ଥାୟୀ ଭାବରେ ବି ତିଆରି ହେଇଯାଇଥାନ୍ତି ଏବଂ ଏ ଚାପ ଗୋଷ୍ଠୀମାନେ ତାଙ୍କର ସ୍ୱାର୍ଥ ହାସଲ କରିବା ପାଇଁ ସେମାନେ ସମ୍ପର୍କ ରଖନ୍ତି ସରକାରଙ୍କର ସହିତ ବିଭିନ୍ନ ସ୍ତରରେ, ଏକଦମ ଦଳମାନଙ୍କ ସହିତ, ଶାସକ ଦଳ ସହିତ, ବିରୋଧୀ ଦଳ ସହିତ, ବ୍ୟବସ୍ଥାପିକାର ସଦସ୍ୟମାନଙ୍କ ସହିତ, କାର୍ଯ୍ୟପାଳିକାର ସଦସ୍ୟମାନଙ୍କ ସହିତ ଏବଂ ତଳସ୍ତରର ପ୍ରଶାସନ ସହିତ ବି ସମ୍ପର୍କ ରଖନ୍ତି ଏବଂ ତାଙ୍କୁ ସବୁ ବୁଝେଇବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି, ପରାମର୍ଶ ଦିଅନ୍ତି, ବୁଝେଇବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତି ଯେ କୋଉ ପ୍ରକାରର ଆଇନ, କୋଉ ପ୍ରକାରର ନୀତି କରାଯିବ ଯାହାଫଳରେ ତାଙ୍କର ଲାଭ। ତାପରେ ଜନମତକୁ ମଧ୍ୟ ପ୍ରଭାବିତ କରନ୍ତି ନିଜ ସପକ୍ଷରେ, ତାହେଲେ ଜନମତର ଚାପରେ ସରକାର ଏମାନଙ୍କ ପାଇଁ କାମ କରିବେ, ଏମାନେ ପ୍ରଚାର ପ୍ରସାର କରିଥାନ୍ତି, ତା ସହିତ ଆନ୍ଦୋଳନର ସହାୟତା ମଧ୍ୟ ନେଇଥାନ୍ତି। ଏଇ ଢଙ୍ଗରେ ଚାପ ଗୋଷ୍ଠୀମାନେ ତାଙ୍କର
কাম করে থাকে। তেমন চাপ গোষ্ঠী আউ রাজনৈতিক দল এমানে গণতন্ত্রর পরিচালনারে বহুত গুরুত্বপূর্ণ, এমানক বিনা গণতন্ত্রর পরিকল্পনা অসম্ভব। আমি নির্বাচন আউ নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে আগামী চর্চায় আলোচনা করিবা, আজি এতিকিরে রখিবা, ধন্যবাদ।